আনন্দপুরের দিকে চোখ রাখবো, কারণ অগ্নিকাণ্ডে ছারখার হয়ে গিয়েছে এখানকার বস্তি, একাধিক ঝুপড়ি, সেই ঝুপড়ি একেবারে ছাইয়ে পরিণত হয়েছে। ডিজি ফায়ার নিজে গিয়েছেন ঘটনাস্থলে, আর অত্যাধুনিক যন্ত্র আনা হয়েছে যাতে আগুন একেবারে নিভিয়ে ফেলা যায়। এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন সেই ছবি, কারণ পকেট ফায়ার থাকে, সেই পকেট ফায়ার নেভানোর একটা বড় চ্যালেঞ্জ, যে কোনো মুহূর্তেই পকেট ফায়ার বড় অগ্নি আগুনের রূপ নিতে পারে। রোবটের মাধ্যমে এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা চলছে। 60 থেকে 70টি ঝুপড়ি এখানে ছিল বলে জানতে পারা যাচ্ছে, এবং তার মধ্যে যেমন বসবাস করতেন মানুষজন, বেশ কিছু দোকানপাট ছিল, এবং আজ ঘন্টা তিনেক আগে এই আগুন লাগে, এবং আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পরপর সিলিন্ডার বিস্ফোরণে গোটা এলাকা, বিস্তীর্ণ একটা এলাকা, সেটা কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রিমোট কন্ট্রোলের সাহায্যে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এই দমকলের বিশেষ অত্যাধুনিক এই রোবটকে, ফায়ার রোবট। তারা চেষ্টা চালাচ্ছেন যে আগুন যাতে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা সম্ভব হয়। যদিও এই মুহূর্তে যা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, দাহ্য পদার্থ বেশ কিছু মজুদ ছিল, গোটা এলাকাটাই পুড়ে খাক হয়ে গিয়েছে। যদিও পকেট ফায়ার থেকে থাকে, তাহলে সেই আগুন নেভানোর এই মুহূর্তে চেষ্টা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।